हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस एम कैरियर। फ्रेंड्स, आबारो आमी हाजिर हो गेछि परिवेश विज्ञानेर उपर कतगुलो गुरुत्वपूर्ण प्रश्न निये, जेगुलो विभिन्न परीक्षार खूबई गुरुत्वपूर्ण। ताई फ्रेंड्स, प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबे एबं प्रयोजनीय बंधुदेर मध्ये शेयर करे देबे। आजके आमरा जेने नेब कोन भिटामिनेर अभावे कोन रोग हय। आजके प्रथम क्वेश्चन हलो, रातकाना रोग हय कोन भिटामिनेर अभावे? अपशन एके रयेछे ए, অপশন 2 এ রয়েছে ভিটামিন ডি, অপশন 3 এ রয়েছে ভিটামিন কে, অপশন 4 এ রয়েছে ভিটামিন সি। এখানে সঠিক উত্তর হবে অপশন 1, ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, সময় মতো চিকিৎসা না হলে অন্ধ হয়ে যায়। এছাড়াও ভিটামিন এ এর অভাবে চামড়া স্বাস্থ্য নষ্ট হয়, মুখগহ্বর, গলা, জিভ প্রভৃতি খসখসে হয়ে যায় এবং জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। এবার আমরা দেখে নেব এই এ এর উৎস কী। এই এ ভিটামিনের উৎস হলো গাজর, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, লাল শাক, ডিমের কুসুম, টমেটো, কাঁঠাল, আম ইত্যাদি। এরপরে চলে যাব দু নম্বর কোশ্চেনে। দু নম্বর কোশ্চেন হলো, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন কে, অপশন দুয়ে রয়েছে ভিটামিন ই, অপশন তিনে রয়েছে ভিটামিন ডি, অপশন চারে রয়েছে ভিটামিন এ। এখানে সঠিক উত্তর হবে অপশন 3, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এই রিকেট রোগ হলো হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে এবং হাড় নরম ও বিকৃত হয়ে পড়বে, এটাই হলো রিকেট রোগ। এবার আমরা দেখে নেব ভিটামিন ডি এর উৎস কী কী। ভিটামিন ডি এর উৎস হলো মাছ, যকৃৎ, ডিম, দুধ, মাখন, ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি ইত্যাদি। এবার চলে যাব তিন নম্বর কোশ্চেনে। তিন নম্বর কোশ্চেন হলো, বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে B2 বা রিবোফ্লাভিন, অপশন দুয়ে রয়েছে ভিটামিন কে, অপশন তিনে রয়েছে ভিটামিন B1 বা থায়োমিন, অপশন চারে রয়েছে ভিটামিন B6। এখানে সঠিক উত্তর হবে অপশন 3, ভিটামিন অপশন 3, ভিটামিন B1 বা থায়োমিন, যার অভাবে বেরিবেরি রোগ হয়। এই রোগের শুরুতে দুর্বলতা দেখা দেয়, মানসিক ক্লান্তি, অবসাদ এবং খাওয়ার অরুচি হয়, এবং নিরাময়ের ব্যবস্থা না করলে পক্ষাঘাত ও স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এবার আমরা দেখে নেব এই B1 বা থায়োমিনের উৎস কী। এই B1 বা থায়োমিন ভিটামিনের উৎস হলো ঢেঁকি ছাঁটা সিদ্ধ চাল, ডাল, আটা, সিমের বীজ, ইস্ট, চীনাবাদাম, সবুজ শাকসবজি ইত্যাদি। এরপর চলে যাব চার নম্বর কোশ্চেনে। চার নম্বর কোশ্চেন হলো, অকালে চুল পড়ে যায় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন ডি, অপশন দুয়ে রয়েছে ভিটামিন ই, অপশন তিনে রয়েছে ভিটামিন সি, অপশন চারে রয়েছে ভিটামিন কে। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে অকালে চুল পড়ে যায়, চুল ও চামড়া স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই ভিটামিন ই এর উৎস হলো সয়াবিন, বাদাম, তুলাবীজ তেল, কচি পাতা, শাকসবজি ইত্যাদি। এরপর চলে যাব পাঁচ নম্বর কোশ্চেনে। পাঁচ নম্বর কোশ্চেন হলো, ঠোঁটের কোণে ও মুখে ঘা হয় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন B2 বা রিবোফ্লাভিন, অপশন দুয়ে রয়েছে ভিটামিন B6, অপশন তিনে রয়েছে ভিটামিন কে, অপশন চারে রয়েছে ভিটামিন সি। এখানে সঠিক উত্তর হবে অপশন 1, ভিটামিন B2
বা রিবোফ্লাভিনের অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, ঠোঁটের কোণে, মুখের চারিদিকে এবং মুখে ঘা হয়। এই ভিটামিনের উৎস হলো যকৃৎ, ডাল, দুধ, ডিম, সবুজ শাকসবজি, মাংস ইত্যাদি। এরপরে চলে যাব ছ নম্বর কোশ্চেনে। ছ নম্বর কোশ্চেন হলো পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন টু বি টু বা রিবোফ্লাভিন, অপশন দুয়ে রয়েছে ভিটামিন বি ওয়ান বা থায়োমিস, অপশন তিনে রয়েছে ভিটামিন বি সিক্স, অপশন চারে রয়েছে ভিটামিন বি টুয়েলভ। এখানে সঠিক উত্তর হবে অপশন তিন, অর্থাৎ ভিটামিন বি সিক্স হলো পেলেগ্রা রোগের উৎস। এই ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়, স্নায়ুতন্ত্র ও পোষ্টিতন্ত্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয়ে যায়। এই ভিটামিনের উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম, ঢেঁকি ছাঁটা চাল ইত্যাদি। এরপরে চলে যাব সাত নম্বর কোশ্চেনে। সাত নম্বর কোশ্চেন হলো রক্ত স্বল্পতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন বি ওয়ান, অপশন দুয়ে রয়েছে ভিটামিন বি সিক্স, অপশন তিনে রয়েছে ভিটামিন বি টুয়েলভ, অপশন চারে রয়েছে ভিটামিন কে। এখানে সঠিক উত্তর হবে অপশন তিন, অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভের অভাবে গুরুতর রক্ত স্বল্পতা দেখা দেয় এবং এই রোগের লক্ষণ হলো অবসাদ ও উদাসীনতা। এরপর দেখে নেব এই ভিটামিনের উৎস কী কী। ভিটামিন বি টুয়েলভের উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, টাটকা শাকসবজি। এরপরে চলে যাব আট নম্বর কোশ্চেনে। আট নম্বর কোশ্চেন হলো স্কার্বি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন ডি, অপশন দুয়ে রয়েছে ভিটামিন কে, অপশন তিনে রয়েছে ভিটামিন সি, অপশন চারে রয়েছে ভিটামিন ই। এখানে সঠিক উত্তর হবে অপশন থ্রি, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়। এই স্কার্বি রোগের লক্ষণ হলো এতে দাঁতের মাড়ি নরম হয়ে যায়, গোড়া আলগা হয়, রক্ত জমাট বাঁধতে পারে না ও ঘা শুকোতে দেরি হয়। এছাড়াও এই ভিটামিন সি এর অভাবে সর্দি, কাশি প্রভৃতি সহজে আক্রান্ত হয়ে পড়ে। এবার দেখে নেব এই ভিটামিন সি এর উৎস হলো। এই ভিটামিন সি এর উৎস হলো তাজা শাকসবজি ও ফল, পেয়ারা, বাতাবি লেবু, কমলা লেবু, আমলকি, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস ইত্যাদি। এরপর চলে যাব পরের কোশ্চেন। পরের কোশ্চেন হলো সহজে রক্ত জমাট বাঁধে না কোন ভিটামিনের অভাবে? অপশন একে রয়েছে ভিটামিন এ, অপশন দুয়ে রয়েছে ভিটামিন সি, অপশন তিনে রয়েছে ভিটামিন ই, অপশন চারে রয়েছে ভিটামিন কে। এখানে সঠিক উত্তর হবে অপশন চার, ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে সহজে রক্ত জমাট বাঁধে না। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, আর যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে।